বিধ্বংসী আগুনে ভস্মীভূত মিলের একাংশ। জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুট মিলে রবিবার ভোর রাতে আশঙ্কা আগুন লাগে। এই জুট মিলে বেল গোডাউনে আগুন লাগে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে একে একে দমকলের চারটি ইঞ্জিন এসে পৌঁছয়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। কিন্তু মিলে আগুন লাগার পরই গোটা মিল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আগুন লাগার পর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। রাত্রিবেলা 10:30 খাওয়া দাওয়া করেছি, তারপরে আমাকে এক বন্ধু ফোন করলো যে ফায়ার হয়েছে। তখন আমি মিলে এলাম, তখন ধরে নিন প্রায় 12টা হবে। আমি এসেছি, এসে দেখছি বিভৎস ব্যাপার, চোখে দেখা যাবে না, পুরো গলে গলে পড়ছে। অত বড় ছাদ, এক মাথা থেকে ও মাথা, পুরো ভেঙে পড়ে যাচ্ছে ধমাস ধমাস করে। আমার পাশেই শিপিং অফিস, ওই অফিসের কিছু জরুরি কাগজপত্র ছিল, কম্পিউটার মেশিন ফেসিন, সেগুলোকে আমার আরও স্টাফ যারা আছে তারা বার করে দিল। তারপরে আমিও এলাম, এসে হাত লাগালাম, লেগে ভোরবেলা 4টার পর কোনো রকমে একটু আগুনটা যখন মানে একটা অল্প যতদূর সম্ভব আমি 100% জানি না কী থেকে আগুনটা লেগেছে। আগুনটা লেগেছে ক্রেনে, মানে ক্রেনে লোড হয় তো সেই লোডিংয়ের সময় ফ্ল্যাশ হয়ে আগুনটা লেগেছে। ফায়ার ফায়ার মানে ইন্সপায়ারিং স্যার, ফিনিশিং গোডাউন মে লাগা। উসকে বাদ কাজ হুয়া, আগ লগ গিয়া। ইঞ্জিন কতনা চার গো ফায়ার, হ্যাঁ ও মুতা রা, অভি ভি কাম জারি হ্যায়। আগুন লেগেছে মেন গোডাউনে, লেগে গেছে মেন গোডাউন। হ্যাঁ, কী কারণে আগুন লাগলো? কী কারণে? ওইখানে ইলেকট্রিক ফায়ার হয়ে গিয়েছে। দমকলের ইঞ্জিন আগুন নেওয়াচ্ছে এখনো? হ্যাঁ নেওয়াচ্ছে। এখন আগুন আয়ত্তে আসেনি? আসেনি এখনো। এখনো আসেনি? না। অনেক ক্ষতি হয়েছে নাকি? হ্যাঁ অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। পুরো বেল মাল রেডি মাল পুরো পুড়ে গেছে, অনেক মাল পুড়ে গেছে, অনেক মাল পুড়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক মিল বন্ধ আছে, ছাদ ফাদ সব ভেঙে পড়ে গেছে। এখন কি মিল বন্ধ আছে? মিল বন্ধ হয়ে গেছে। দিদিলে এডপ করি সকে পছি।